হ্যালো বন্ধুরা, আপনি ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, অর্থাৎ আপনি আমাদের পৃথিবীতে ঘটে যাওয়া অবিশ্বাস্য সব প্রাকৃতিক ঘটনা দেখার জন্য আগ্রহী। প্রথমেই আপনাদেরকে বলে রাখি, অপ্রাকৃতিক অবিশ্বাস্য ঘটনাগুলো আমাদের প্রকৃতিতে প্রায়ই ঘটে থাকে, আর এমন ঘটনা আমাদের যে কারোর হৃদস্পন্দন বহুগুণে বাড়িয়ে দেয়। আর মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি আমাদের প্রকৃতিতে ঘটে থাকা অপ্রাকৃতিক অবিশ্বাস্য উদ্ভট কিছু ন্যাচারাল ফিনোমিনন, যা দেখলে আপনারা নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। আমাদের পৃথিবীকে নতুনভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। কুকুন ট্রিজ। 2010 সালে পাকিস্তানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। পাকিস্তানের বেশ কয়েকটি শহর এবং গ্রামে বৃষ্টি পড়তে থাকে প্রায় কয়েক সপ্তাহ ধরে। এতে করে বেশ কয়েকটি এরিয়া এভাবেই পানিবন্দী হয়ে যায়। আর এই পানির জন্য শুধুমাত্র মানুষই না, মাকড়সারাও এফেক্টেড হয়েছিল। মাকড়সার দল প্রাণ বাঁচানোর জন্য গাছে উঠতে শুরু করে, কারণ পানির জন্য মাটিতে থাকার মতো কোনো জায়গা ছিল না। আর এভাবে বেশ কয়েকদিন চলছিল, ফলশ্রুতিতে বহু সংখ্যক গাছে এমন দৃশ্য দেখা যায়। বুঝতেই পারছেন মাকড়সার জালে গাছগুলো কিভাবে মরিয়ে আছে। মাকড়সারা প্রচুর পরিমাণে জাল বুনেছিল, এগুলো দেখে ভুতুরে মনে হতো, আর এমনটা আগে কখনো দেখা যায়নি। তবে এলাকাবাসীরা জানায়, এই মাকড়সার জালের কারণে মশার উপদ্রব কমে গিয়েছিল, কারণ প্রচুর মশা মাকড়সার জালে আটকা পড়ে গিয়েছিল, ফলে ম্যালেরিয়ার সংক্রমণও সেই বছর খুব কম হয়েছিল, আর এটা ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। রোড ক্রসিং ফিশ। আপনারা হয়তো ভাবছেন মাছ কিভাবে রোড ক্রস করে, যদিও এই মাছগুলোর পা নেই, কিন্তু তারপরও তারা রোড ক্রস করে। এই মাছগুলোর নাম স্যালমন ফিশ। প্রায়শই এই রাস্তায় এই মাছগুলোকে এভাবে রোড ক্রস করতে দেখতে পাওয়া যায়। আমেরিকার ওয়াশিংটনের এই রাস্তায় যখন কোনো গাড়ি সামনে থেকে যেতে থাকে, তখন হঠাৎ করেই এই সাইনবোর্ডে দেখা যায় সামনে মাছ রাস্তা পারাপার হচ্ছে, সাবধানে গাড়ি চালাবেন। রাস্তার পাশে থাকা কোকোমেস নদী থেকে মাছগুলো এভাবেই প্রতিনিয়ত রাস্তা পারাপার হতে থাকে, তবে এগুলোকে শিকার করাও নিষেধ। রাস্তার উপরে খুবই অল্প পরিমাণ পানি থাকার কারণে মাছগুলোকে রাস্তা পারাপার হওয়ার জন্য জীবনের ঝুঁকি নিতে হয়। মাঝে মধ্যেই শিকারী কোনো প্রাণী এসে মাছগুলোকে ধরে ফেলে। তাছাড়া আরও একটি কারণে এই মাছগুলোর প্রাণ চলে যায়, তা হলো অনেক সাবধানতার সাথে গাড়ি চালানোর পরেও মাঝে মধ্যেই গাড়ির চাপায় মাছগুলোর আর রাস্তা পারাপার হওয়া সম্ভব হয় না। তবে এমন দৃশ্য পৃথিবীর খুবই অল্প জায়গাতেই দেখতে পাওয়া যায়। হিডেন বিচ, মেক্সিকো। সি বিচ কে না পছন্দ করে, কারণ এটা মনোরম সৌন্দর্যের একটি শান্ত জায়গা, তাই হাজার হাজার মানুষ বিভিন্ন সি বিচে ঘুরতে আসে। কিন্তু এমন একটি মনোমুগ্ধকর সি বিচ রয়েছে যেখানে কোনো এক অজ্ঞাত কারণে গভর্নমেন্ট থেকে হিডেন রাখার চেষ্টা করা হয়। ইন্টারন্যাশনাল ট্যুরিজম সেক্টরের অন্যতম হিডেন প্লেস এটি। কল্পনা করুন, এটি এমন একটি সি বিচ যেখানে পৌঁছাতে হলে আপনাকে বোটে করে যেতে হবে। বিচের কিছু গভীরে ডুব দিলেই আপনি দেখতে পারবেন অভূতপূর্ব বড় বড় পাথরখণ্ড। এখানে সূর্যের মিষ্টি রোদ সবাইকে উষ্ণ করতে থাকে। বিচটিকে আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এটি গোলাকার, চারদিক দিয়ে পাথরের দেয়াল দিয়ে এভাবেই গোলাকারভাবে সৃষ্টি হয়েছে এই হিডেন মেক্সিকান বিচ। এই হিডেন বিচ ছুটি কাটানোর জন্য একটি পারফেক্ট জায়গা। কোনো টুরিস্টকে এখানে যেতে হলে অবশ্যই সানস্ক্রিন মেখে যেতে হবে, কারণ এখানে পৌঁছানো থেকে শুরু করে এখানে সময় কাটানো এবং ঘরে ফেরা পর্যন্ত দীর্ঘক্ষণ রোদে পড়তে হয়। সানডুং কেভ। এটা ভাবতেই অবাক লাগে যে আমাদের গ্রহের সবথেকে বৃহত্তম গুহাটি ভালোভাবে এক্সপ্লোর করা হয়েছিল 2009 সালে। এই গুহাটির অবস্থান ভিয়েতনামের কুয়াংবিং প্রভিন্সে। এটাকে মাউন্টেন রিভার কেভও বলা হয়ে থাকে। এটার আয়তন 1.35 বিলিয়ন কিউবিক ফিট। আপনার কল্পনার চাইতেও এটার আয়তন অনেক বেশি। এটা আমাদের গ্রহের অন্যতম রহস্যময় গুহা। এটার মধ্যে এক্সপ্লোর করা যেন মাউন্ট এভারেস্ট এক্সপ্লোর করার মতোই। স্থানীয় একজন কৃষক ভুল করে 1991 সালে এই গুহার মধ্যে ঢুকে পড়ে, আর তখনই এই গুহাটি আবিষ্কৃত হয়। আর সেই কৃষকের জন্যই মিলিয়ন মিলিয়ন বছরের পুরানো গুহাটি জনসম্মুখে চলে আসে। জানলে অবাক হবেন, এই গুহার মধ্যে আপনি জাম্বো জেটে করেও উঠতে পারবেন। এই গুহার মধ্যে রয়েছে আরও অসংখ্য ছোট ছোট গুহা, এমনকি এই গুহার মধ্যে জঙ্গলও রয়েছে। তাছাড়া এই গুহার নিজস্ব ওয়েদার সিস্টেমও রয়েছে, যেখানে আপনি মেঘের উপস্থিতিও দেখতে পারবেন, আর এগুলো সত্যিই অবিশ্বাস্য। জায়ান্ট ক্রাক। ভূমিকম্প কতটা বিপজ্জনক হতে পারে তা আমরা সবাই জানি, কারণ ভূমিকম্পের সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। মনে হয় যেন এই ধরনের উঁচু উঁচু বিল্ডিং মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়বে। ভূকম্পনের ফলে রাস্তার এই ফাটলগুলো দেখুন। ভূমিকম্পের ফলে এর চাইতে বড় ফাটল দেখতে হলে আপনাকে আফ্রিকাতে যেতে হবে। আফ্রিকার এই ফাটল 56 কিলোমিটার দৈর্ঘ্য, আর এর গভীরতা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। একবার কল্পনা করুন, এর মধ্যে যদি কেউ আটকা পড়ে যায় তাহলে তার কী অবস্থা হতে পারে। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে এই ফাটল আফ্রিকা মহাদেশ সুদূর ভবিষ্যতে দুটি আলাদা আলাদা ভূখণ্ডে ভাগ করে দিতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ভূমিকম্প কিনা করতে পারে। ফ্রস্ট ফ্লাওয়ার।
ডিজনির ফ্রোজেন মুভিতে শীতের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মুভি দেখলে বুঝতেই পারবেন শীতকাল কতটা মনোমুগ্ধকর হতে পারে। আর শীতের সময়ের অন্যতম একটি সৌন্দর্য হলো তুষারের এই ফুল। এটা বরফের ভিন্নধর্মী একটি রূপ। নির্দিষ্ট কিছু সময়ে বরফীয় অঞ্চলে বরফ এবং তুষারের ক্রিস্টালের মাধ্যমে গঠিত এই ফুল দেখতে পাওয়া যায়। এটা তখনই গঠিত হয় যখন গরম পানি বরফের পাতলা আস্তরণের উপর দিয়ে গড়িয়ে যাওয়ার সময় ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে। তবে এটা স্থায়ীভাবে থাকতে হলে অবশ্যই বাতাসের অনুপস্থিতি থাকতে হবে, সেই সাথে আইস সারফেস এবং অ্যাটমসফিয়ারের টেম্পারেচার গ্যাপ থাকতে হবে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। আর এমন দুর্লভ সিচুয়েশনের জন্য এটা পৃথিবীর সর্বত্র দেখতে পাওয়া যায় না, এটা কেবলমাত্র মেরু অঞ্চলেই দেখতে পাওয়া যায়। তবে এটা গত বছর ব্রিটিশ কলম্বিয়াতে দেখা গিয়েছিল। মিথেন বাবল, বরফীয় অঞ্চলে বিভিন্ন অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া যায়, কিন্তু এমনটা বেশ বিরল একটি দৃশ্য। এখানে বরফ জমার সময় মিথেন গ্যাস এর মধ্যে আবদ্ধ হয়ে যায়, আর এর ফলে এমন মিথেন বাবলের সৃষ্টি হয়। এটা ছিদ্র করে আগুন ধরিয়ে দিলে লম্বা সময় ধরে জ্বলতে থাকে। এটা ততক্ষণ পর্যন্ত জ্বলতে থাকে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে মিথেন গ্যাস শেষ হয়ে যায়। এটা খুব সহজেই আপনি চিনতে পারবেন। বরফের সারফেসে গোলাকার এমন দৃশ্য দেখলেই বুঝতে পারবেন যে এগুলো মিথেন বাবল। আপনারা কখনো না কখনো প্রচণ্ড বন্যা বা নদীর ভয়ঙ্কর স্রোত দেখে থাকবেন, কিন্তু এই ধরনের অদ্ভুত স্রোত কি কখনো দেখেছেন? ভুল বুঝবেন না, এগুলো পানি নয়। তবে পানির পরিবর্তে রয়েছে মাটি, পাথর এবং গাছের ছোট ছোট ডালপালা। আর এমন অদ্ভুত ঘটনাকে ফ্লাস্ট ফ্লড বলা হয়ে থাকে। তবে এটাকে বন্যার চাইতে ভয়ঙ্কর বললেও ভুল হবে না, কারণ এর মধ্যে যা যা রয়েছে তা যে কোনো কিছু গুড়িয়ে দিতে সক্ষম। একবার কল্পনা করে দেখুন, কোনো মানুষ যদি ভুল করেও এর সংস্পর্শে চলে আসে তাহলে তার কি হতে পারে। তাই এর থেকে মানুষের দূরত্ব বজায় রাখাই শ্রেয়। পুরো পৃথিবী জুড়ে প্রায়শই কোথাও না কোথাও এমন দৃশ্য দেখতে পাওয়া যায়। আবার কিছু মানুষ রয়েছে যারা কিনা নিজের প্রাণের মায়া ত্যাগ করে এই ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হয়ে এই অদ্ভুত দৃশ্যগুলো ক্যাপচার করার চেষ্টা করে, যা মোটেও ঠিক নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।